কিছুদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আসন শূন্যতা নিয়ে ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রীর ক্ষোভ। সরকারের দেওয়া টাকা কিভাবে খরচ তা নিয়ে শিক্ষামন্ত্রীর অডিটের ভাবনা। এরপরও বিস্ফোরক উপাচার্য অনুরাধা লোহিয়া। মুখ্যমন্ত্রী এটা শুনলে তো ক্ষুব্ধ হবেনই, কিন্তু কি কারণে এটা কিছু 300 প্রথমত নম্বরটা ঠিক না, 50টা সিট খালি, এটা কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে? আমরা গত সপ্তাহে বিকাশ ভবনে উচ্চ শিক্ষা কার্যালয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে আরও অফিসিয়ালসকে পুরো বয়ানাটা দিয়েছি। শনিবার প্রাক্তনী সংসদের প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীকে নালিশ করেন, ঠিকমতো চলছে না প্রেসিডেন্সি, যতটা ঝাঁ চকচকে হয়েছে ততটা মানোন্নয়ন হচ্ছে না। এমনকি প্রাক্তনী সংসদের দাবি মেনে প্রেসিডেন্সিতে অডিট করার পরিকল্পনা নিয়েছে সরকার। আমি জানি না বিতর্ক কেন, কাগজগুলো আমি ওরা চাইলে আজকে দিতে পারি, কিন্তু ওরা স্পেশাল অডিট করালে আমি সত্যি খুশি হব। ধারাবাহিকভাবে শিক্ষক ছাড়ার ঘটনাও মানতে নারাজ প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। উপাচার্যর দাবি, 5 জন শিক্ষক গেছেন, 45 জন এসেছেন। চাঞ্চল্যকর অভিযোগও শোনা গিয়েছে উপাচার্যর মুখে। পাবলিক তো উঠে চড়ে কিছু বলছে না, কিছু জন আছে তারা আমাকে পছন্দ করে না, হয়তো তারা কিছু বলছে, তার বেসিসে একটা পাবলিক পারসেপশন হচ্ছে, তো কিছু ভুল করিনি। মেয়াদ শেষের 6 মাস আগে উপাচার্যের এহেন দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেভাবে মুখ্যমন্ত্রীর ক্ষোভ, সরকারের বার্তার পরও তিনি অনর্থ থেকে পাল্টা অভিযোগ তুলেছেন, তাকে সংঘাতের সিঁদুরে মেঘ বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ। সরকারি সূত্রে খবর, যেভাবে এবার শূন্য আসন পূরণ করা সম্ভব নয় বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাতে ক্ষুব্ধ উচ্চশিক্ষা দপ্তর। এই সপ্তাহের মধ্যেই উপাচার্যকে ডাকতে পারেন শিক্ষামন্ত্রী। সব মিলিয়ে নেতাজি, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, অমর্ত্য সেনের শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর শিক্ষা মহলের। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।